KTV Originals বাংলা মিডিয়ায় এই প্রথমবার বিনোদনের সব খবরের আপডেট নিয়ে হাজির কলকাতা টিভির এন্টারটেইনমেন্ট বুলেটিন কালার বার রয়েছে সোমি আপনাদের সঙ্গে দেখে নেব কি রয়েছে প্রথমে বিশ্বে পপ তারকা বলে সেলেনা গোমেজের নাম অনেকটাই উপরে থাকে সোশ্যাল মিডিয়ায় যাকে কখনো পাওয়া যায় চোখ ধাঁধানো জমকালো লুকে আবার কখনো তিনি ধরা দেন সাদামাটা ভাবে বিশ্বখ্যাত এই পপ তারকাকে নিয়ে কৌতূহলের অন্ত নেই তার লক্ষ লক্ষ অনুরাগীদের মধ্যে শুরু থেকে নীরব থাকার পর অবশেষে ইসরায়েল এবং ফিলিস্তিনের চলমান সংঘাত প্রসঙ্গে মুখ খুলেছেন পপ তারকা ও অভিনেত্রী সেলেনা সোশ্যাল মিডিয়ায় গোমেজ বলেছেন আমি সোশ্যাল মিডিয়া থেকে বিরতি নিচ্ছি কারণ বিশ্বে যে সমস্ত ভয়াবহতা ঘৃণা সহিংসতা এবং সন্ত্রাস চলছে তা দেখে আমার হৃদয় ক্রমশ ভেঙে যাচ্ছে ঐশ্বর্য রায় বচ্চন এবারের জন্মদিনটা কন্যা আরাধার সঙ্গে কাটিয়েছেন কন্যা এবং মা দুই ব্যক্তির সঙ্গে জন্মদিনের আনন্দ ভাগ করে নিয়েছেন বিশ্বসুন্দরী কেবল তাই নয় কন্যার থেকে পিছিয়েছে বিশেষ উপহার প্রথমবার সকলের সামনে কিছু বক্তব্য রেখেছেন আরাধা আর যা শুনে অবাক হয়েছে ঐশ্বর্য মাকে প্রশংসা করে বলেছে ঐশ্বর্য যা করছেন সমাজের জন্য তা এক কথায় প্রশংসনীয় তবে ঐশ্বর্যের জন্মদিনে একটা খবর এখন কিন্তু বেশ চর্চার বিষয়ে উঠছে ঐশ্বর্যর 50 বছরের জন্মদিন বচ্চন পরিবার ধুমধাম করে পালন করবে এটাই তো স্বাভাবিক এবং এমনটাই আশা করেছিল তার ফ্যানেরাও কিন্তু সে ঘুরে বালি কিছুই হলো না এমনকি জন্মদিন ঐশ্বর্য পরিবারের সঙ্গেও কাটাননি প্রশ্ন উঠছে তবে কি ঐশ্বর্যার সঙ্গে আর আগের মতো মধুর সম্পর্ক নেই তার শ্বশুরবাড়ির নাকি শাশুড়ি মা জয়া বচ্চন এবং ননদ শ্বেতা বচ্চন নন্দার সঙ্গে তিক্ততা চরমে পৌঁছে গিয়েছে 50 বছরের জন্মদিনে বচ্চন পরিবারের নিশ্চুপ থাকার ঘটনা ঐশ্বর্যের সঙ্গে তাদের দূরত্বের রটনাকেও কিন্তু আরও জোরালো করছে এই মুহূর্তে টলিপাড়ার সবচেয়ে চর্চিত অভিনেত্রী রীতাভরী চক্রবর্তী পেশাগত জীবন হোক কিংবা তার ব্যক্তিগত জীবন তাকে নিয়ে কৌতূহলের কিন্তু শেষ নেই অনুরাগীদের মধ্যে সোশ্যাল মিডিয়ায় বরাবরই বেশ সক্রিয় তিনি এরই মধ্যে নায়িকার নতুন প্রেমের গুঞ্জনও কিন্তু শোনা গিয়েছিল নায়িকা বেশ কিছু ছবি পোস্ট করেছেন তার সোশ্যাল মিডিয়ায় যেখানে তাকে যেমন নুসরত জাহানের সঙ্গে দেখা গিয়েছে ঠিক তেমনই পুজোর মণ্ডপে ঢাক বাজাতেও কিন্তু দেখা গিয়েছে একগুচ্ছ ছবির মধ্যে যে ছবিটি সবথেকে বেশি সকলের দৃষ্টি আকর্ষণ করছে তা হলো তথাগত সঙ্গে রীতাভরীর একটি সেলফি রীতাভরী প্রতিটি ছবিরই ক্যাপশন দিয়েছেন আমি এবং চিকিৎসক তথাগত অষ্টমীর দিন ছবি তুলতেই পারিনি তাই লক্ষ্মী পুজোর দিন ছবি তুলে এই বিষয়টা ম্যানেজ করছি এরপরই তাদের নিয়ে চর্চা তুঙ্গে অবশেষে কি প্রেমের শিকড়োক্তি টলিপাড়া জুড়ে কয়েক মাস ধরে জোর কানাঘুষো চলছিল নতুন সম্পর্কে নাকি জড়িয়েছেন অভিনেত্রী সোহিনী সরকার এবং গায়ক শোভন গঙ্গোপাধ্যায় বলা যায় কালী পুজোর আগেই যেন প্রেমের প্রদীপ জ্বালিয়ে জিয়েছেন এই দুই তারকা অথচ এতদিন চুপ ছিলেন তারা দুজনে হঠাৎ সোশ্যাল মিডিয়ায় ছবি দিয়ে চমকে দিলেন ভক্তদের ইনস্টাগ্রামে নিজের তিনটি ছবি শেয়ার করেছেন গায়ক শোভন গঙ্গোপাধ্যায় তবে প্রথম ছবিতে কিন্তু টান টান রহস্য রয়েছে ছায়ার ছবি তোলা হয়েছে এবং শোভনের পাশে দাঁড়িয়ে রয়েছে এক রহস্যময় নারী চলুন এবার একটু চোখ রাখা যাক ছোট পর্দার দিকে বিগত কয়েক সপ্তাহে এক নাগারে টিআরপি লিস্টে প্রথম সারিতে থাকার পর এবার এক ধাক্কায় টিআরপিতে কমলো তার নম্বর এর মধ্যে সবচেয়ে বেশি আশ্চর্যের বিষয়টি হলো অনুরাগের ছোঁয়া টানা 11 মাস টিআরপির প্রথমে থাকার পর হঠাৎই জনপ্রিয়তা হারাতে শুরু করেছে এই শোটি 5 নম্বরে নেমে এসেছে এই শো এছাড়াও দ্বিতীয় তৃতীয় এবং চতুর্থ স্থানে উঠে এসেছে তিনটি ধারাবাহিকের নাম নিমফুলের মধু ফুলকি এবং কার কাছে কই মনের কথা কিন্তু এই সপ্তাহে টিআরপির এমন হাল কেন এর নেপথ্যে কারণ কি রয়েছে এর নেপথ্যে কারণ ধরে নেওয়া হচ্ছে একদিনের ক্রিকেট বিশ্বকাপ প্রতিদিন টিভির রিমোট নিয়ে বাড়ির সদস্যদের মধ্যে মারামারি কি বাংলা সিরিয়ালের এই দশা করে দিল এদিকে 25 বছরে কিন্তু পা দিয়েছেন অনন্যা পাণ্ডে ঘনিষ্ঠ বন্ধুদের দিয়ে জন্মদিন কাটিয়েছেন অনন্যা অভিনেত্রীকে যেমন সৈকতে সময় কাটাতে দেখা গিয়েছে ঠিক তেমনই নানা ধরনের খাবার নিয়ে বসে থাকতেও দেখা গিয়েছে তাকে বন্ধুদের নিয়ে একেবারে একান্তে জন্মদিন পালন করেছেন অনন্যা যে ছবিগুলো অভিনেত্রী নিজের সোশ্যাল হ্যান্ডেলেও শেয়ার করেছেন আর এই সেলিব্রেশনের জন্য তিনি মলদ্বীপে গিয়েছিলেন
এখানেই শেষ করতে হচ্ছে আজকের এপিসোডটি। কেমন লাগছে প্রোগ্রামটি আপনাদেরকে অবশ্যই আমাদেরকে জানান, তার জন্য আপনারা কলকাতা টিভি অনলাইনেও দেখতে পারেন। এর পাশাপাশি আমাদের সোশ্যাল মিডিয়া যে হ্যান্ডেলগুলো রয়েছে, ইনস্টাগ্রাম, ফেসবুক, এক্স হ্যান্ডেল এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলেও কিন্তু আপনারা দেখতে পারেন এই প্রোগ্রামটি।